নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তেই পাওয়া আবহাওয়ার সবথেকে বড় খবর। আবারও কিন্তু বাংলায় নতুন করে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, যার জেরে বঙ্গজুড়ে কিন্তু হতে পারে ভারী বৃষ্টিপাত। সাগরে তৈরি নতুন বিপরীত ঘূর্ণাবর্তের জেরে উত্তরে হাওয়া বঙ্গে প্রবেশের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে, যার ফলে বাংলা জুড়ে কিন্তু তাপমাত্রার পারদ আগামী কয়েকদিনের মধ্যেই 3-4 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে। তারই সাথেই বজ্রগর্ভ মেঘের ফলে হতে পারে বাংলা জুড়ে বৃষ্টিপাত। বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলায় রয়েছে এই বৃষ্টিপাতের সতর্কবার্তা। তো আবহাওয়া সূত্র অনুযায়ী এই কনকনে শীতের মাঝে আবার বাংলা জুড়ে কোন কোন জেলায় হবে বৃষ্টিপাত, তারই সাথেই এই বৃষ্টিপাত কতদিন পর্যন্ত হতে পারে, কোন কোন জেলা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোন কোন জেলায় থাকছে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস, তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। তো বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আবহাওয়ার যে কোনো সঠিক খবর সবার প্রথমে পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। বর্তমানে রাজ্যবাসী কিন্তু উপভোগ করছেন শীতের আমেজ, তারই সাথেই নতুন ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের তাপমাত্রার পারদ কিন্তু বেড়ে যেতে পারে। বর্তমানে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হতে চলেছে নতুন একটি ঘূর্ণাবর্ত, যার জেরেই উত্তরে হাওয়া কিন্তু বাধাপ্রাপ্ত পাবে এবং এর ফলেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এইসব জেলাগুলিতে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। তারই সাথেই 30-40 কিলোমিটার গতিবেগে কিন্তু বইতে পারে ঝড়ো দমকা হাওয়া। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর এবং মালদা, এই কয়েকটি জেলায় রয়েছে বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রার পারদ কিন্তু সর্বোচ্চ 4-5 ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। তারই সাথেই ঘন কুয়াশার চাদর আগামী 1 সপ্তাহ পর্যন্ত কিন্তু লক্ষ্য হবে বাংলার সমস্ত জায়গায়। বাংলাদেশের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের ঢাকা, সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, পাবনা, খুলনা, রাজশাহী, বিবাড়িয়া, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, এই কয়েকটি জেলাগুলিতে সকাল থেকেই কিন্তু দেখা মিলবে ঘন কুয়াশা এবং দিন বাড়ার সাথে সাথেই আকাশ কিন্তু হবে পরিষ্কার পরিচ্ছন্ন। ঘূর্ণাবর্তের জেরে বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে থাকছে বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা। বিশেষ করে বরিশাল, সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, পাবনা এবং ঢাকা, এই কয়েকটি জেলায় থাকছে এই ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা।